15ই অক্টোবর আরামবাগে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই নিয়ে ব্যাপক উন্মাদনা আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলা জুড়ে। এদিন আরামবাগ শহরে বিজেপি কর্মীদের দলীয় পতাকা থেকে শুরু করে ফ্ল্যাগ ফেস্টুন লাগাতে দেখা যায়। বিজেপি সূত্রে জানা গেছে, আরামবাগের পল্লীশ্রী থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল শুরু হবে। মিছিল শেষে বাসুদেবপুর মোড়ে একটি পথসভা হবে। এই বিষয়ে আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ কি বললেন শুনুন। কালকে এখানে উনি আসবেন 3টের সময়, তারপর আমাদের মিছিল আছে, মিছিলের শেষে পথসভা আছে সুধানিলের সামনে। এটাই কর্মসূচি। খানাকুলের কর্মসূচিটা এটা বন্যার্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এসেছিলেন, ওটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটা পলিটিক্যাল কর্মসূচি। হ্যাঁ, সভা হবে এবং মিছিল হবে। সভাটা হবে সুধানিল সিনেমা হলের কাছে। নিউজ আজ বাংলা, আরামবাগ। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এমেগনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের ICCU HDU সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 0321125522 2। এমেগনি হসপিটাল, আপনার সুস্থতায় আমাদের সাফল্য।